السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله إن الله وملائكته يصلون على النبي يا

ইমানের পথে অবিচল থে কে আমার মরুন যেন হয় বলে নল্ল হুমামিনী ইমানের পথে অবিচল কে আমার পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মহতারাম সম্মানিত আজকের এই মাহফিলের শ্রদ্ধা সভাপতি ডিগার ওলামাইকে রাম মাদ্রাসায় খোলাফে রাশি দিন পাইকোড়া বরহিত ঈশ্বরগঞ্জ ময়মনসিং উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অবস্থিত একান্ত প্রিয় ব্যক্তিত্ব ওলামায় কেরাম অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহাদয়গণ এবং আমার সবচাইতে ক্লোজেস্ট এবং নিয়ারেস্ট পারসন আমার সা ছাত্র ভাইরা অত্র এলাকার বিভিন্ন মহল্লা থেকে আগত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইরা পর্দার অন্তরালের মা এবং বোনেরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আপনারা দীর্ঘক্ষণ যাবত কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনছেন শুনতে শুনতে আপনারা এখন টায়ার্ড হয়ে গিয়েছেন কিনা টায়ার্ড হয়েছেন তাহলে যদি টায়ার্ড যদি না হয়ে থাকেন আমরা তো মুসলমান শুধু মুসলমানই না গরু খাওয়া মুসলমান আমাদের আওয়াজ মুসলমানের মতোই হতে হবে নাকি বলেন আমাদের কর্মকাণ্ড আমাদের আচার আচরণ আমাদের কথা আমাদের সাউন্ড এই সবগুলোই প্রমাণ করবে এ যে মুসলিম হিসাবে আমরা আজও এই পৃথিবী শাসন করার মতো ক্ষমতা রাখি বলেন ঠিক কিনা কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা এক সময় ছিলাম হলো সিংহের জাতি আর এখন আমরা হয়ে গেছি বিড়ালের জাতি বাস্তবতা এটাই তো বলে নাকি বলে এক সময় এই পৃথিবী মুসলমানরা শাসন করত এই পৃথিবীর অর্ধ জাহান মুসলমানরা শাসন করেছে এই ইতিহাস ভুলে যাওয়ার কথা নয় কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের মাথার উপর বসে বসে কাটাল ভাঙ্গে জোরে বলেন ঠিক কিনা কারণটা কি হোয়াট ইজ দা রিজন কারণটা কি কারণ একটাই সেটা হলো আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি বন্ধুগণ আমার আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শুনছেন রাত গভীর হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে আমি বেশি টাইম আপনাদের নষ্ট করব না সংক্ষিপ্ত কিছু কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব কিন্তু যতক্ষণ আলোচনার মাঠে আমরা থাকবো ভেরি কেয়ারফুলি অ্যাটেনশন আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ কোন একটি আয়াত কোন একটি ওয়ার্ড এর মিনিং যদি আপনি বুঝতে না পারেন তাহলে অর্থের ভিন্নতা চলে আসবে তখন হয়তো ভাববেন এই তো হুজুর কি বলে গেল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল বা একটা বিতর্কিত কথা বলে গেল আমি চাই না কোনো বিতর্কিত কথা বলা জন্য রিয়েল ইনফরমেশন ফ্রম দ্য হোলি কোরআন আমি কোরআন থেকে রিয়েল ইনফরমেশন যেগুলো সেগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা সর্বপ্রথমেই সে মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে এই গভীর রজনীতে পাইকুড়া মাদ্রাসায় কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জন্য বোঝার জন্য সময় করে দিয়েছেন যে মহান রব সেই রবের প্রতি আমরা সুক্রিয় আদায় করছি সকলেই করছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ অতপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান অগ্রদূত যিনি সকল নবী রাসুলদের কান্দারি যিনি আমাদের আইডল যিনি আমাদের আদর্শ সেই রাসূলের উপর আমরা দরুদ সালাম পেশ করছি সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্ধুগণ আমার ভূমিকা মোটেই নেব না যেহেতু গভীর রজনী কিছু কথা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আমি কুরআনুল কারীমের সূরা সফ বয়ন্ত কোন সূরা কথা বলা যায় আমার সাথে একটু রিসপন্স করতে হবে একটু কথা বলতে হবে তাহলে আমি বুঝতে পারব যে আপনারা কথা শুনছেন এবং বুঝতেছেন তাহলে আমারও কথা বলতে ভালো লাগবে আপনাদেরও কথা শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ কুরআনুল কারীমের 114 টি সূরার অন্যতম একটি সূরা সূরা সফ থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবীজির হাদিস থেকে এক হাদিস আপনাদের সামনে

নবতি সুদীর্ঘ বছরে যতগুলো সূরা আনাজিল করেছেন যখন যতটুকু প্রয়োজন হয় বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল আন আমিন কুরআনুল কারিম অবতীর্ণ করেছেন সূরা বাকারা বলেন কোন সূরা সূরা বাকারায় প্রথম দিকে বললেন ইয়োহানাগধু রব্বাকুমল্লাজি হলা কুম ওয়াল্লাজিন মিং অবলিকুম লাল্ কুম তাতা উন বলেন আল্লাহ আকবার আরও জোরে বলেন আল্লাহ আকবর বন্ধুগোন আমার আল্লাহ আনমিন কোরআন উল কারিমের মধ্যেই এ আইহান্নাজ বললেন এ আয়ুহান্নাস শব্দের অর্থ হলো হেলোক সকল বল এখানে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সকল ধরনের মানুষকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কথা কি বোঝা যায় এখানে নির্দিষ্ট কোন মানুষকে ইন্ডিকেট করা হয় না সকল মানুষ এই পৃথিবীতে যারা মায়ের পেট থেকে জন্ম নিয়েছে সকল মানুষকে নির্দেশ করা হলো ইন্ডিকেট করা হলো এবং বলা হলো ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ওয়া আবুদু রাব্বাকুম তোমরা ইবাদত করো সেই রবে যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আর আমি সূরা ছাবে আটটি আয়াতটি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলাতিجارন বন্ধুগণ আমার আগের আয়াতে বললেন হে মানব জাতি সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ ডাক দিলেন কিন্তু এই আয়ত আল্লাহ তা বলেন নাই আল্লাহ এখানে বললেন হে ইমানদারেরা তাহলে একটা পার্থক্য হলো কি হলো না বলেন তো দেখি কি বোঝা যায় কথা আগের আয়তে সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে বললেন আর এই আয়তে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র যারা ইমানদার তাদেরকে ডাক দিলেন অর্থাৎ সমগ্র মানুষের মধ্যে থেকে যারা কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমের ইমান আনান করেছে তাদেরকে এখানে ইন্ডিকেট করা হলো এখানে বাছাই করা হলো আলাদা করা হলো ডিস্ট্রিকশন করা হলো ডিফারেন্স করা হলো কথা কি বোঝা গেল আমার ভাই আল্লাহ রব্বুল আলমিন এবার ইমানদারকে বললেন আল্লাহুলকুমায়ালা তিজা আমার বান্দরা হে মমিনেরা যারা তোমরা আমার উপর ইমান আনয়ন করেছো আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা যদি তোমরা করো তুম জিকুম্মি নাজাবিন আলীম বলেন আল্লাহ হ আকবার আরো জোরে বলেন আল্লাহ হোক আল্লাহ আল্লাহরম আলেন বলেন বান্দারে তোমরা যারা আমি রবকে বিশ্বাস করো তোমরা যারা আমি রবকে বিশ্বাস করে আমার উপর লক্ষ্য করো আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা যদি তোমরা করো তাহলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি অর্জন করা সম্ভব হয়ে যাবে কথা কি ক্লিয়ার বোঝা গেল ইমান বললেন যেমন একটি ব্যবসার কথাকে আমি তোমাদেরকে বলবো না এর মানে অবশ্যই তিনি বলবেন তাহলে সেই ব্যবসাটা কি আমাদের জানা দরকার আছে কি নাই বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ রব্বুল বলেন আমি রবের উপর ইমান আনন করার পরে তোমাদের দায়িত্ব হলো তিনটি আমি যে তোমাদেরকে ব্যবসার কথা বলে দিব এই ব্যবসা করতে গেলে তোমাদেরকে মূলধন লাগবে তিনটি বলেন তো কয়টি আরো জোরে বলেন কয়টি আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে ব্যবসার কথা বলে দিতে চাই আমার দেখানো ব্যবসা যদি তোমরা করতে চাও এই ব্যবসা করতে গেলে মূলধন লাগবে তিনটি এই তিনটি মূলধন তোমাদেরকে দুনিয়ায় বিনিয়োগ করতে হবে আর এই বিনিয়োগ করার পরে রেজাল পাওয়া কাল কেয়ামতের ময়দানে চিৎকার দিয়ে বলেন সুবাহ আরো জোরে বলেন আমার সেই তিনটি মূলধন তাহলে কি এক নাম্বার মূলধন হলো তুমি না এক নম্বর মূলধন হলো এক আল্লাহর প্রতি ইমান আনতে হবে এই পৃথিবীতে ইমান আনতে হবে কার উপরে কোন আজা বাবা কোন খাজা বাবা দয়াল বাবা কেবলা কাবা বিড়ি বাবা দড়ি বাবা জাহাজ বাবা কোন বাবার উপরে ইমান আনলে হবে না ইমান আনতে হবে কার উপরে এক আল্লাহর প্রতি ইমান আনতে হবে আমার বন্ধুগণ কাল কিয়ামতের ময়দানে যেখানে আমার আপনার নবী বিশ্বনবীজি ছাড়া সকল নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া করতে থাকবে সেখানে কোনো পীর সাহেব কোনো জাহাজ বাবাকে কন্টাক্টcari দেওয়া হবে না যে সে মুসলমানদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে জোরে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা পাগল যদি বুঝতো যে আমি পাগল তাহলে তা চিকিৎসা করানো সম্ভব হতো ঠিক কিনা বলেন কিন্তু পাগল তো মাঝে মধ্যেই বলে আমি জাতির সঙ্গের মহাসচিব ঠিক কিনা বলেন যার কারণে ওই পাগলের চিকিৎসা করানো সম্ভব হয় না কিয়ামতের ময়দানে যেখানে আম্বে কিরাম এ আনাফসি আনাফসি করবে সেখানে এই বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু লোকজন রয়েছে যারা বলে কেয়ামতের মাঠে আমরা জাহাজ নিয়ে উঠবদেরকে জান্নাতে পার করে দেব তারা কি পীর বলেন তারা আমার ভাইরা যে পীরের কাছে গেলে কোরআন পাওয়া যায় হাদিস পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় রাসুলকে পাওয়া যাবে সেই পীরের কাছে আমরা যাবো বলেন ঠিক কিনা যে পীরের কাছে গেলে কোরআন পাবো না হাদিস পাবো না পাবো না পাবো না সেই পীর যত বড় হোক আমরা আমার কোরআনুল কোরআন আমাদের জন্য এক বিশাল ঐতিহাসিক রহমত কোরআন যদি আমরা রিসার্চ করি কোরআন যদি আমরা পড়ি তাহলে সুন্দর সুন্দর আমরা কথা পাবো কিন্তু আমরা তো কোরআন পড়ি না কোরআন হাদিস চর্চা করার চেষ্টা করি না যার কারণে আজকে আমাদের এই অধগত তাহলে ইমান আনতে হবে কার উপরে ইমান আনতে হবে একমাত্র কেবলমাত্র সবে মাত্র আল্লাহর উপরে এর বাইরে কাউকে বিশ্বাস করা যাবে না আমার বন্ধুগণ লক্ষ্য করুন আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াই গুহাল্লাযিনা মানু হে ইমানদারগণ এর মানেই হলো যারা আমরা ইমান আনয়ন করেছি তাদেরকে ইন্ডিকেট করা হলো নাকি বলেন দ্বিতীয় আবার আল্লাহ রব আলিন বলেন তো মিনুন তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনব একই কথা কেন বারবার রিপিট করা হচ্ছে কারণটা কি আগের বার তো আমাদেরকে ইমানদার বলেই রাখ আল্লাহ আবার ফের বলতেছেন তো মিনু না বিল্লে আমার প্রতি ইমান আনো কারণ কি নিশ্চয় কোন কারণ আছে নাকি বলেন আমার ভাইয়েরা একটি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনি অথবা আমি কোথাও খাবার জন্য বসেছি পাশ থেকে একজন আবার বলতেছে যে ও যে খাবার দিচ্ছ তাকে বলতেছে ওনাকে বেশি করে দেন অথবা ওই ব্যক্তিকে বলা হচ্ছে ভালো করে খাও বেশি করে খাও এর মানেটা কি এর মানে হলো তুমি এর আগেও যতবার খেয়েছো কোনো কোনো জায়গায় মনে হয়েছে অল্প খেয়েছো কিন্তু আজকে এমন ভাবে খাবা যেন পেটের কোনো অংশ খালি না থাকে এই জিনিসটা গুরুত্ব দেওয়ার জন্য তাকে বলা হচ্ছে ভালো করে খাও বন্ধুগণ আমার আল্লাহ পূর্ববর্তী বলে ডাক দিলেন এবং পরবর্তী আয়তে আবার বললেন তু মিনুন নাবিল্লা এই কথাটির মানে হলো এই ও আমার বান্দারা তোমরা যারা আমি এক রবকে রব বলে স্বীকার করে নিয়েছো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা ইমান আনার মতো ইমান আনো জেন জেন ইমান আনলে হবে না টুকটাক ইমান আনলে হবে না ইমান আনার মতো পরিপূর্ণ ভাবে ইমান আনতে হবে আল্লাহ অন্যত্র বলেছেন আই হাল্লাদিনা অন্যত্র বলেছেন। ফুল্লাহাম হা ক তু ক তিহি বলে তামু তুন্ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলম বলেন বান্দারে তোমরা যারা আমি রব্বুল আলমিনের প্রতি ইমান আনন করেছ তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো এর মানে হলো জেনতেন মাত্র মানে ইমান আনলেই হবে না জ্যান করে আমি আল্লাহকে ভয় করলে হবে না তুমি কাজে যাবা ব্যবসায় জবাব যেখানে যাও না কেন সকল জায়গায় আমি রব আমি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে তোমরা ভয় করে চলবা যে কোনো কর্মকাণ্ডই করো কেন সেখানে আমি রবকে হাজির নাজির জানবা চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ এর মানে হল পরিপূর্ণ তোমাকে ইমান আনয়ন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র বলেন আমানত খুলো ফিসিলমিকা ফা ওয়ালা তাতবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলে বান্দারে তোমরা যখন আমি রাবের ইমান আনন করেছো ইমান আনার পরে যেনতেন ত্যান করে ইমান আনলে হবে না ইসলামের মধ্যে তোমাকে প্রবেশ করতে হলে পরিপূর্ণ ভাবে প্রবেশ করতে হবে তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে যা বন্ধুগণ আমার এই ক্ষেত্রে একটি এক্সাম্পল দিলে বোঝা যাবে ভালো মনে করেন একটি মশারি আছে এই যে দিনে মশা চরম ভাগ অত্যাচার করে মশা কামড় দেয় এখন আপনি মশারি টাঙিয়েছে বলেন তো দেখি সমগ্র শরীর এই মশারির মধ্যে রাখলেন আর একটি পা মশারির বাহিরে রাখলেন এবার বলেন তো এই পায়ে মশা কি দিবে না বন্ধুরা আমার এবার সমগ্র বডিখানা মশারির মধ্যে রাখছেন শুধুমাত্র একটি হাত মশারির বাহিরে রেখেছেন মশা কামড় দিবে কি দিবে না আবার সমগ্র বডি মশারির ভিতরে রেখেছেন শুধুমাত্র মাথা খানা মুখ খানা মশারির বাহিরে রেখেছেন বলেন তো দেখি এবার মশা কামড় দেবে মশারির ভিতরে ঢোকার পরে একটি হাত বাইরে রাখলেন মশা যদি আপনাকে নিস্তার না দেয় রেহাই না করে একটি হাত যদি রেহাই না দেয় মাথাকে যদি রেহাই না দেয় এর মানে হলো বোঝা গেল এই মশারি মধ্যে প্রবেশ করতে হলে পরিপূর্ণভাবে বড়িখানা ঢোগাইতে হবে তবেই কেবল মাত্র মশা আপনাদেরকে কামরাবে না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার অনুরূপ ভাবে ইসলামে যদি আপনাকে প্রবেশ করতে হয় আপনি যখন এক রবকে রব বলে স্বীকার করে নিয়েছেন এক আল্লাহর উপরে ঈমান আনান করেছেন তখন আপনার দায়িত্ব হলো ইসলামের মধ্যে আপনাকে প্রবেশ করবেন পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আমি এই কথা দিয়ে এটাই বোঝাতে চাই ইসলামের কোন একটি বিধান মানবেন আর আরেকটা মানবেন না মানে আপনার যেটা ফেভার সেটা মানবেন যেটা ফেভার না সেটা মানবেন না এর নাম মুসলমান এর নাম মুসলমান নয় আর এই জন্যই তো আজকে আমাদের মুসলমানদের এই দুর্গতি আজকে ফিলিস্তিনের দিকে তাকান কাশ্মীরের দিকে তাকান চীনের ওই গুরু মুসলিম সম্প্রদায়ের দিকে তাকান মায়ানমারের সেই রোহিঙ্গা মুসলমানদের দিকে তাকান আজ কি করুন অবস্থা কারণটা কি একটাই কারণ সেটা হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি জোরে বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন তুমিনুনা বিল্লাহ এর মানে হলো এক নাম্বার পুঁজি সেটা হলো এক আল্লাহর প্রতি ইমান আনান করতে হবে এবং শুধুমাত্র ইমানদার দাবি করলেই হবে না ইমান আনার মতো পাকাপ্রক্ত ভাবে ইমান আনান করতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন কাইফাতাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত সুন্দর করে যত্ন করে তৈরি করলাম তৈরি করে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলাম তারপরেও তোমরা কেমন করে কিভাবে আমি এক একককে তোমরা অস্বীকার করো অতসব তোমরাতে একটি সময় ছিলেন মৃত নাকি বলেন আমরা কি কেউ একটি সময় পৃথিবীতে ছিলাম ছিলাম না আমরা পৃথিবীতে আসার আগে আমরা প্রত্যেকই যার যার মায়ের গর্ভে ছিলাম সেখান থেকে আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ রাব্বুল আলেন বলেন বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতাম লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ বন্ধু আমার আল্লাহ রবুল আলম বলেন বান্দারে আমি রব্বুল আলমিন তোমাদের জন্য মৃত্যুকে তৈরি করেছি সৃষ্টি করেছি এবং জীবনকে সৃষ্টি করেছি জানকে সৃষ্টি করেছি এই জন্য যে লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কারা কে বা কারা বেশি বেশি করে আমি রব্বুল আলমিনকে ভয় করে কে বা আমি এক রবকে বিশ্বাস করে কে বা কারা আহসান ওয়ামালা শব্দটি হলো ইসমে তাবজিল যারা গ্রামার রুলস বোঝেন বন্ধুগণ আমার এখানে সুপার লেটিভ একটি ডিগ্রি ইউজ করা হয়েছে এর মানে হলো আমাকে যারা বিশ্বাস করেছো আমার বান্দারা ও আমার বান্দারা তোমাদের মধ্যে কোন কোন মানুষগুলো আমি রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করে এই জিনিসটি জানার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি আমার ভাইরা তাহলে এবারে এক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ঈমান আনন করলাম আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহ তোমরা ঈমান আনো আর আমরা ঈমান আনয়ন করেছি তাহলে তো আমাদের দায়িত্ব শেষ বলেন লা ইলাহান ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রব্বুল আলম বলেন বান্দারে তোমরা আমি এক রব আমি এক সৃষ্টি কর্তার উপরে তোমরা ইমান আনয়ন করো আমরা ইমান আনন করলাম তাহলে তো আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল নাকি বলেন আল্লাহ ইমান আনতে বলছে আমরা ইমান এনেছি তাহলে তো আমাদের দায়িত্ব শেষ নাকি বলেন বন্ধুগণ আমার আসলে বিষয়টি তা নয় এখানে আরেকটি এক্সাম বল দিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের এলাকায় যখন একটি ছেলে এবং একটি মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলেন তো দেখি ছেলে এবং মেয়ের সামনে গিয়ে বলা হয় অমুক জায়গার অমুক ছেলে বাবার নামে এত টাকা দেন ধার্য করে এত টাকা বাকি রেখে তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে বলো তুমি কবুল তিনবার বলে ছেলেও বলে তিনবার মেয়েও বলে তিনবার সামাজিক ভাবে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই যে কাজীর স্ত্রী করল এখানে কি কোথাও বলা আছে যে তুমি যে বিবাহ করলাম আজ থেকে এর মৃত্যু আগ পর্যন্ত সকল ভরণ পোষণের দায়িত্ব এর মানে হলো এই ছেলে এবং মেয়ে যখন তিনবার কবুল কবুল বলেছে কবুল বলার সঙ্গে সঙ্গে সামাজিক ভাবে স্বীকৃতি পেয়ে গেল এরা স্বামী এবং স্ত্রী আজ থেকে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সেবা যত্ন করা এবং যাবতীয় কর্মকাণ্ডগুলো মেনে নেওয়া এবং স্বামীর দায়িত্ব হলো আজ থেকে এই মেয়ে যতদিন বাঁচবে তার ছেলে মেয়ে সকল কিছু দায়িত্ব বুঝে নেওয়া বলেন ঠিক কিনা বন্ধু বোন আমার এই এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই একটি ছেলে তিনবার কবুল করলো কবুল বলার সঙ্গে সঙ্গে যদি এই মেয়ের সকল দায়িত্ব স্বীকার করে নিয়েছি এক রবের উপর আমরা ইমান আনন্দ করেছি তখন আমাদের উপরে দায়িত্ব হলো আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা তিনি যা কিছু আমাদের উপরে নির্দেশ করেছেন বিশ্ব নবীজির মাধ্যমে সকল কিছু আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা হলো অপরিহার্য চিৎকার দিয়ে বলেন ঠিক কি কথা বুঝতে পারলেন আমার এবার আমরা ইমান আনন করলাম ইমান করার পরে অসংখ্য দায়িত্ব রয়েছে আমি যদি একে একে বলতে যাই সারা রাত রাজ্য তাও এই আলোচনা শেষ হবে না আমি আপনাদেরকে আগেই বলেছি আমার আলোচনা শুনতে হলে একটু বুঝে শুনে শুনতে হবে কারণ হলো কাহিনী বলার মতো মেন্টালিটি আমার খুব কম আমি চাই সারাক্ষণই কোরআন এবং হাদিস থেকে রিয়েল ইনফরমেশন গুলো জাতির সামনে প্রেজেন্টেশন করার জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিধান আমার আপনার উপরে নাজিল করেছেন দায়িত্ব দিয়ে দিয়েছেন আমাদের বিশ্ব নবীদের মাধ্যমে এর মধ্যে থেকে একটি বিধান যদি আমরা আলোচনা করি সেটা হলো আকিমুস সালাত একই আকিমুস সালাতের বিষয়টি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আজকে রাত শেষ হয়ে যাবে একটি পয়েন্ট আমি বলেছিলাম তুমি নুন বিল্লা। তিনটি বিনিময় করতে হবে কয়টি বিনিময় তিনটি তার মধ্যে একটা হলো কি তুমি নুন বিল্লাহ আমি সংক্ষিপ্তভাবে সামারাইজ করব কারণ ডিটেলস বলার মতো সময় হবে না আপনারা একটু খেয়াল করুন ইনশাআল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যখন আমির এক রবকে বলে স্বীকার করে নিয়েছো তখন তোমাদের উপরে দায়িত্ব হলো এক নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করো এখানে বলা হয়নি নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করা বললে কি বোঝায় নামাজ প্রতিষ্ঠা করা বলতে বোঝায় এই যে দেখেন আমরা যারা রয়েছি ছোট হোক ইয়ং হোক বয়স্ক হোক বিদ্যা হোক সকলেই আমরা কাপড় পরেছি ঠিক কিনা বলেন এটাকে বলা হয় করা। আপনি যদি এই মুহূর্তে কেন খুলবে না কারণ হলো সে জানে কাপড় খোলাটা উচিত হবে না এটা আমাদের সমাজ মেনটেন করবে না এটা আমাদের সমাজ মেনে নিবে না আর এটা হলো লজ্জার কাজ এই জন্য একটি ছোট ছেলে কাপড়টা খুলতে চাইবে না বন্ধুগণ আমার অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম তোমরা তোমাদের সমাজে তোমাদের ইউনিয়নে তোমাদের থানায় তোমাদের জেলায় তোমাদের বিভাগে তোমাদের রাষ্ট্রে তোমরা নামাজকে কায়েম করো এর মানে হলো সামাজিক ভাবে যখন নামাজ কায়েম হয়ে যাবে তখন আর কখনোই কোথাও বেনামাজি খুঁজে পাওয়া যাবে না কথা কি বোঝাবো আর বন্ধুগণ আমার আমার ভাইরা তাহলে এবার দেখুন এই নামাজের ব্যাপারে অসংখ্য কথা কোরআন এবং হাদিসে এসেছে আমি ছোট্ট একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই নামাজের গুরুত্ব কতখানি আমরা এখন যদি যাই এশার নামাজ কয়জন আমরা পড়েছি যদি একটু যদি আমরা একটু যাচাই এবং বাছাই করি তাহলে দুই রকমের পাওয়া যাবে কি যাবে না বলেন তো দেখি একটি অংশ নামাজ পড়েছে আরেকটি অংশ নামাজ পড়ে নাই কিন্তু ওয়াসকে শুনতে আমার ভাইয়া এই যে বাজার দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ রয়েছে আপনি যদি একটু যাচাই করেন আর বাছাই করেন তাহলে দেখতে পাবেন এখানে কিছু কিছু মানুষ অবশ্যই রয়েছে নামাজ পড়ে নাই এর মানে নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই কিন্তু আমরা মুসলমান কিন্তু মুসলমান হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলে না ফাতাক ফুরু নাবি বা কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি এক তোমরা যখন স্বীকার করে নিয়েছ তখন তোমরা এই কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না এটা হতে পারে না নলিবার কখনো হবে না চিৎকার দিয়ে বলেন বন্ধুগণ আমার ফজরের নামাজে চলে যান ফজরের নামাজে গিয়ে দেখবেন মসজিদে দুই তিনজন মুসল্লি আর আর ইমাম সাহেব এছাড়া নামাজ পড় নামাজে নামাজ পড়ার মতো লোক পাওয়া যায় না কারণ হলো আল্লাহর প্রতি যে ভালোবাসা আল্লাহর প্রতি যে মহাব্বত ইমানের দাবিতে দাবি হয়ে আমার আপনার যে দায়িত্ব পালন করার কথা সে দায়িত্ব আমরা পালন করি না এই জন্য আমাদের আজকে সমাজের এই কন্ডিশন সমাজে অত্যাচার নির্যাতন ভয়াবহ কন্ডিশন বলে বলেন ঠিক কিনা আমার ভাইরা নামাজের ব্যাপারে এত কঠোর নির্দেশ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন যে ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না রাসুল আকরম সাল সাল্লামের কাছে একজন অন্ধ সাবি আসলেন একজন অন্ধ সাহাবি এসে বললেন রাসুল আল্লাহ ইয়া হাবি আমি তো অন্ধ মানুষ আমি রাস্তা দেখতে পাই না আমি কি বাড়িতে বসে বসে নামাজ পড়তে পারবো কিনা হুজুর আকরম সাল্লাম বললেন অন্ধ তুমি তো দেখতে পাও না আচ্ছা ঠিক আছে যাও তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি বাসায় বসে বসে নামাজ পড়বা অন্ধ লোকটি চলে যাচ্ছিল আবার কিছুক্ষণ পরে আমার আপনার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাম অন্ধ লোকটুকে আবার ডাকলেন বলেন ও অন্ধ তুমি কি মসজিদের আজান শুনতে পাও অন্ধ বললেন ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ আমি মসজিদের আজান শুনতে পাই রাসুল বললেন ও অন্ধ সাহাবি তুমি আজ থেকে মসজিদে নামাজ জামাতে শহীদ পড়বা চিৎকার দিয়ে বলেন সুবাহান আমার ভাইরা আমি এই কথাটি দিয়ে আপনাদের যা বুঝাতে চাই সেটা হলো একজন অন্ধ সাহাবিকে বাসায় পড়ার জন্য বাসায় নামাজ পড়ার জন্য তাকে রোগ সুদ দেওয়া হয় নাই সুযোগ দেওয়া হয় নাই তাহলে আমরা যারা চোখ মানুষ আমাদের কি কোন সুযোগ আছে বলেন আছে তাহলে আমাদের কি কন্ডিশন আমরা কয় নাম্বার ইমানদার আমরা কয় নাম্বার মুসলমান এটা কি বোঝা যায় আমি যা বলবো আপনারা জাস্ট খালি একটু কম্পেয়ার করে নেবেন যে আমরা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ি নামাজে তো অনেক ক্লাসিফিকেশন আছে মুসলমানে ক্লাসিফিকেশন আছে এখন আমরা কোন কোয়ালিটি কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ি এটা একটু যাচাই করে নেবেন তাহলে क्लियर হবে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রবুল আলমিন এবার বললেন বান্দারে তোমরা যখন আমি রব আমি একমাত্র আল্লাহর উপরে ইমান করেছো তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা কখনো অন্যের মাল অন্যায় ভক্ষণ ভক্ষণ করবানা কথা বোঝা গেল বন্ধুগণ আমার আমরা ইমানদার ইমান এনেছি আর এবার ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন বান্দারে তোমরা অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করো না আর আমরা কি করি আমরা যখন বাড়িতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে চার ভাই দুই বোন বাবার অর্থ সম্পদ রয়েছে বাবা হজ করার জন্য এবার হজে যাবে হজে যাওয়ার আগে সম্পদগুলো চার ছেলের নামে লিখে দেয় আর দুই মেয়েকে ডেকে বলে বাবারে আমি তোমাদেরকে কিছু দিতে পারলাম না আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাজী তুমি যে মার্কা হজ করতেছ এই হজ তোমার রিয়েল হজ হবে না কারণ তুমি তোমার ফ্যামিলিতে তোমার সন্তানদেরকে হক মারলাম তোমার সন্তানদেরকে হক মারার কারণে আমি রব্বুল আলমিন যে কোয়ালিটির ইমানদার চাই যে কোয়ালিটির মুসলমান চাই তুমি সেই কোয়ালিটির ইমানদার এবং মুসলমান হতে পারল না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি আলোচনা লম্বা করব না এখানে এক নাম্বার পয়েন্ট আমি আপনাদের সামনে শেষ করে দিতে যাই দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো বিশ্ব নবীজির উপরে ঈমান আনতে হবে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে কথা কি বোঝা গেল কিনা দুই নাম্বার মূলধন এক নাম্বার মূলধন কি ছিল তো মিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো আর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো

অয়া গফির লাকুম জনু বাকুম আল্লাহ গফু র বলেন আল্লাহ আকবার আল্লাহর বোলালেন বলেন বান্দরে হে রসুল আপনি মানব জাতির কাছে অ্যানাউন্স করে দিন ঘোষণা করে দিন ইং যদি তোমরা তু আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও কাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও ফেকি তাহলে আমি রাসুলের আনুগত্য করো কার আনুগত্য করতে হবে রাসুলের আনুগত্য করতে হবে দেখেন এই জায়গায় অনেক কনফিউজ হয়ে যায় এখানে আল্লাহ বললেন কুল ইং কুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তা আমি রাসুলের অনুসরণ অনুকরণ করো

তোমাদের মাঝে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তোমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন বউ সকল কিছু চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসুলকে তোমরা ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না আমি এটা দ্বারা এই কথা বুঝাতে চাই না যে রাসুলকে ভালোবাসতে হবে না আমি বুঝতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাত্তাবিউনি তোমরা আমি রাসুলের আনুগত্য করো অনুসরণ করো এর মানেটা কি এর মানে হল আমার আপনার নবী আমার আপনার রসুল এই পৃথিবীতে আসান বলেন তিনি যেমনি জীবন আচরণ করেছেন জীবন পরিচালনা করেছেন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র রাষ্ট্রীয় জীবন যেমনি পরিচালনা করেছেন তেমনিভাবে আমাদের পরিচালনা করতে হবে অর্থাৎ এই হলো ফাত্তা বিউনি তে তার জীবনকে যেমন ভাবে পরিচালনা করেছেন তার জীবনকে আমাদেরকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আল্লাহ রাব্বুল বলেন লাকদ কানা চিৎকার দে বলেন আল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বিশ্ববাসী তোমাদের মাঝে এমন একজন রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলাম এমন একজন ব্যক্তিকে তোমাদের মাঝে প্রেরণ করলাম যিনি হলেন তোমাদের জন্য আদর্শ যিনি হলেন তোমাদের জন্য অনুকরণীয় যিনি হলেন তোমাদের জন্য আইডল তোমরা যদি তাকে অনুসরণ করো অনুকরণ করো তাহলে আমি রব্বুল আলামিনকে তোমাদের ভালোবাসা হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এখন আমরা এই রাসূলকে যদি ভালোবাসতে চাই তাহলে मुसीबत আছে কি নাই আছে কি নাই বলেন এ রাসুলের আনুগত্য যখন আমরা করতে যাবো এ রাসুলের আনুগত্য যখন আমরা স্বীকার করে নিব তখন আমাদের উপরে অত্যাচার আসতে পারে জেল জুলুম আসতে পারে নির্যাতন আসতে পারে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা রাসুলকে যারা আনুগত্য করেছেন রাসুলের যারা অনুসরণ করেছেন তাদের জীবনের দিকে লক্ষ্য করুন হযরতে খাবাব হযরতে খুবাইব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আম্মার রাজি আল্লাহ তালানহু হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তালানহা তারা যখন এই রাসুলকে অনুসরণ করেছেন তারা যখন এই রাসুলকে অনুকরণ করেছেন তাদের উপরে কি ধরনের অত্যাচার হয়েছে কি ধরনের নির্যাতন হয়েছে এক এক্সাম্পল শুধু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তাহলে এই যে হজরত আম্মার রাজি আল্লাহ তালানহু যখন রাসুলকে অনুকরণ করলেন রাসুলের জীবন আদর্শকে বাস্তবায়ন করার জন্য সমাজে বাস্তবায়ন করার জন্য যখন চেষ্টা শুরু করে দিলেন ওই মক্কার কাফের বসে খান হজরতে আম্মার রাজি আল্লাহ তালানহকে বিভিন্ন ভাবে তাকে নিষেধ করতে লাগলো ও আম্মার কার প্রতি মান এনেছ আমাদের বাপ দাদা ধর্মকে বাদ দিয়ে তোমরা কাকে এক রব বলে স্বীকার করেছ কাকে তোমরা নেতা হিসেবে স্বীকার করেছ ওই ব্যক্তিকে এতিম একজন ব্যক্তি হজরতে আবদুল্লাহ আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ এতিম ছেলে তার পরে তোমরা কেন ইমান এনেছ তারপরই ইমান আনন করা যাবে না বারবার টর্চার করা হলো আম্মারকে আম্মারকে বলা হলো আম্মার যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদের ধর্ম না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তোমাকে অত্যাচার করা হবে নির্যাতন করা হবে আমার ভাইরা হজদ আম্মার যতক্ষণ ইসলাম ছেড়ে দিলেন না এবার এক পর্যায়ে যায় হজরতে আম্মারের এক পায়ের সঙ্গে একটা রশি বাঁধা হলো বেধে একটি ঘোড়ার সঙ্গে দীপ্তমান একটা ঘোড়া এই ঘোড়ার এক পায়ের সঙ্গে এটা বেঁধে দেওয়া হলো আরেক পায়ের আরেকটি দড়ি বেঁধে আরেক ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হলো এবার দুইটি ঘোড়াকে দুই দিক দিয়ে চালানো হলো আমার বন্ধু আমার একটু লক্ষ্য করুন ইমান রাসুলের প্রতি ইমান আনা অত সহজ না আমরা কোন প্রকারের ইমানদার আমরা কোন ধরনের ইমান আনয়ন করেছি একটু লক্ষ্য করুন হজরতে আম্মার রাজি আল্লাহ তালুকে বারবার যখন বলা হলো তুমি ইমান ছেড়ে দাও ইসলাম থেকে বের হয়ে আসো হজতে আম্মার ছাড়লেন না বন্ধুগণ আমার দুই পাশ থেকে দুইটি ঘোড়াকে দুই পায়ের সঙ্গে বেঁধে দুই দিকে তাড়িয়ে দেওয়া হলো আমার বন্ধুগণ ঘোড়া এবার দুই দিক দিয়ে টান দিয়ে চলে যাচ্ছে মাছ খাওয়ার দিকে আম্মার রাজে আল্লাহুর শরীর খানা বিচ্ছিন্ন হয়ে গেল আমার ভাইরা তারপরে হজরতে ইসলামের বাণী কালিমার বাণী আল্লাহর উপর থেকে আনা বাদ দেন নাই চিৎকার দিয়ে বলেন আল্লাহ আজকে যদি আমাদের এমনটি হতো আমরা থাকতাম আমরা বলতাম না বাবা যেদিকে বাতাস যেদিকে মেঘ সেই দিকে নাকি বলেন কিন্তু হজরতে আম্মার রাজে আল্লাহ হজরতে বিলাল রাজি আল্লাহ আনহু হজরতে খাব্বাব রাজি আনহু তার জীবন একটু লক্ষ্য করুন বন্ধুগণ আমার তাহলে আমরা বুঝতে পারবো তারা কত কষ্ট করে ইমান আনান করেছিলেন ইমান উপর টিকে থেকেছেন আমরা তো সেইভাবে ইমান আনি নাই জন্মের পর থেকে শুনে আসছে আমরা মুসলমান এই নামের উপরে চলছি যার কারণে আজকে ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের মাথার উপর উঠে কাডাল ভাঙ্গে আর আমরা তাদেরকে ভগবান ভগবান করি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আমি আল্লাহর পরে ইমান এনেছো বললার আমি কি তোমাদেরকে ছেড়ে দিবো না 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 কখনো না তোমরা কয় নাম্বার ইমানদার আমি এটা প্রকাশ করতে চাই এটা আমি পরীক্ষা করতে চাই আল্লাহ রব আল বলেন أَمَا حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء تذكر سبحان الله আল্লাহ রব্বুল আলীন বলেন বান্দারে তোমরা আমার প্রতি ইমান আনে আন করেছো এই কথা বললেই কি আমি আল্লাহ ছেড়ে দিব আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমরা ইমানের উপরে কতরূপ অবিচল থাকো আমার ভাইরা এবার লক্ষ্য করুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইমান আনা রাসূলকে অনুসরণ করা অনুকরণ করা বলতে কি বোঝায় আমার ভাইরা রাসূলকে অনুসরণ অনুকরণ করা বলতে তিনি যেমনি ভাবে চলেছেন তার জীবন ব্যবস্থা যেমন ছিল তার চরিত্র যেমন ছিল তার চরিত্র মতো চরিত্র করা টাকাই তার জীবন ব্যবস্থার মতো জীবন ভাব পরিচালনা করাকেই বলা হয় হলো আদর্শ চিৎকার দিয়ে বলে আকবার বন্ধু আমার সেই প্রতিষ্ঠান হলো এই দিন নবীর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমার আপনার আমাদের সন্তানদেরকে পড়াইতে হবে নাকি বলেন পরাজয় হবে কি হবে না রাসুলে আদর্শ রাসুলকে যদি আমরা অনুসরণ করতে চাই তাহলে আমাদের ছেলেদেরকে এখানে পড়াইতে হবে বন্ধুগণ আমার আমরা রাসুলকে কতটুকু ভালোবাসি এই বিষয়টি যদি আমি আরেকটি এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে বাবা মার একটি সন্তান হয়েছে খুবই সুন্দর হ্যান্ডসাম মাথার ব্রেন ভালো বাবা মা নিয়াদ করেছে আমি এই সন্তানকে বানাবো হলো ইঞ্জিনিয়ার এই সন্তান রডের পরিবর্তে যদি বাস দেয় তাও সমস্যা নাই দেখছে না কিছুদিন আগে পত্রিকায় বিভিন্ন জায়গায় বিল্ডিং করা হচ্ছে রডের পরিবর্তে বাস দেওয়া হচ্ছে বাবা মা করেছে সন্তান হয়েছে প্রথম খুব হ্যান্ডসাম সুন্দর মেধাবী এরাকে বানাবো ইঞ্জিনিয়ার এ যদি রডের পরিবর্তে বাস দেয় তাও কোনো সমস্যা নাই আবারও সন্তান হয়েছে এটাও অনেক সুন্দর ভালো লম্বা চোরা বাবা মা করেছে এটাকে বানাবো ডাক্তার বৃদ্ধ এবং বৃদ্ধ বয়সে বসে বসে খাবো কারণ সে ইনকাম করবে সন্তান হয়েছে বাবা মা এমন একটি সন্তান হয়েছে হারতে পারে না নাম রাখছে হিম্মত আলী চোখে দেখেরা নাম রাখছে নজর আলী বাবা মা এবার করেছে এই সন্তানকে দিব মাদ্রাসায় খোলাফের রাশিদের পাই করা লীল্লা বোর্ডিং ফিরি খাবে যদি মারা যায় অসুখ বিসুখে তাতেও আপত্তি নাই জরে বলেন ঠিক কিনা আমাদের নিয়াত এই কোয়ালিটি না কিনা যত নর্মাল ছেলে পেলে সেগুলোকে আমরা নিয়াত করে এগুলাকে মাদ্রাসায় দেব আর ভালো ভালো ছেলে পেলে যেগুলো হয় সেগুলো আমরা কলেজে পড়াইতে চাই বিশ্ববিদ্যালয়ে পড়াইতে চাই ইঞ্জিনিয়ার বানাইতে চাই এই হলো আমাদের মেয়াদের কন্ডিশন এই হলো আমাদের রাসুলের প্রতি ভালোবাসা এই ভালোবাসা দিয়ে রাসুলের সাফা কি পাওয়া সম্ভব রাসুলের যদি ভালোবাসা পেতে চাই রাসুলকে যদি আমরা অনুসরণ করতে চাই রাসুলের যদি আমরা আনুগত্য করতে চাই তাহলে আমাদের নিয়াত হতে হবে খাটি এক সলিড নাকি বলেন সলিড নিয়াত যদি হয় এক নাম্বার খাটি নিয়াত যদি হয় তাহলে কেবল মাত্র আমরা আল্লাহ বা আল্লাহ রাসুলে ভালোবাসা পাব চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার যেই সমস্ত মানুষ যেই সমস্ত মহামানব আমার আপনার বিশ্ব নবী জরবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে একমাত্র আদর্শ হিসাবে অনুকরণ করেছে অনুসরণ করেছে তাদের জীবনী যদি আমরা একটিবার লক্ষ্য করি তাহলে আমরা ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাব চলে যাই আমরা চলুন দেখি হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহ জীবনী হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহ অর্দ জাহারের খরিফা তিনি একদিন মসজিদে নবতে খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন একজন সাবি মসজিদের নবীতে দাঁড়িয়ে গেলেন বললেন আমিরুল মমিন ওমর আপনার কাছে আমার একটি কোশিন রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি কোশ্চেন এর আনছনা দিবেন ততক্ষণ পর্যন্ত মসজিদে নববতে আপনি লেকচার দিতে পারবেন না বন্ধুগণ আর হযরত বলেন ও আল্লাহর নবী সাঃ বলো দেখি তোমার কি কোশ্চেন রয়েছে তোমার কি প্রশ্ন রয়েছে সাঃ বলে আমিরুল মুমিনিন গত কয়েকদিন আগে সরকারি কোষাগার থেকে কাপড় দেওয়া হয়েছে জুব্বার কাপড় দেওয়া হয়েছে সেই কাপড় আপনিও পেয়েছেন আমিও পেয়েছি সেই কাপড় দ্বারা আমি জুব্বা বানিয়েছি আমার জুব্বাখানা ছোট হয়েছে কিন্তু আপনার জুব্বাখানা বড় হয়েছে কেন আপনি কি আপনার পেশি শক্তি দ্বারা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের ক্ষমতাবান ব্যক্তি হিসেবে আপনি কি একটু বেশি নিয়েছেন কিনা বন্ধুগণ আমার হতো ওমর ফারুক রাজারু থমকে গেলেন বসে গেলেন পাশে থেকে হজরতে আব্দুল্লাহ ইবনে দাঁড়িয়ে গেলেন বলেন ও আল্লাহ নবী সাহাবী আমার বাবাকে তুমি যে কোশ্চেন করেছো সেই কোশ্চেনের আমি দিয়ে দিতে চাই আমার ভাইরা সাবি বলে আব্দুল্লাহ ইবনে ওমর তুমি যদি তোমার বাবার কোশ্চেনের আনসার দিয়ে দিতে চাও কোনো আপত্তি নাই আমি মেনে নেব আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ও আল্লাহর নবী সাহাবী গতদিন যখন আমার বাবা কাপড় পেয়েছে সরকারি কোষাগার থেকে সেদিন আমিও একটি কাপড় পেয়েছিলাম আমি দেখলাম আমার বাবা একজন লম্বা মানুষ তার স্বাস্থ্য একটু ভালো এই জন্য আমি আমার কাপড়খানা খানা আমি আমার বাবাকে দিয়ে দিলাম আমার বাবা আমার কাপড় খানা এবং তার কাপড় খানা একত্রিত করে তিনি জুব্বা বানিয়েছেন এই জন্য আমার বাবার জুব্বা একটু বড় হয়েছে কথা কি বোঝা গেল

আর আমি যদি আমি আমার সন্তানের কাপড় খানা যৌথ ভাবে যদি জুব্বা না বানাতাম আমি আমার প্রধানমন্ত্রীতে ক্ষমতা দিয়ে আমি আমার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে যদি আমি জুব্বার কাপড় একটু বেশি নিয়ে জুব্বা বানাতাম তাহলে তুমি কি করতে সাবি বলেন আমিরুল মমিন কাজ থেকে একটি তলোয়ার বের করে বলে এই তলোয়ার খানা দিয়ে আমি আপনার কল্লা উড়ে দিতাম হজরত অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে রব্বুল আলমিন আমি তোমার কাছে সুক্রিয়া আদায় করছি আমার রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের নাগরিক আমার ব্যাপারে কতটা সচেতন যে আমি কোন কাপড় দ্বারা যোগ্য বানাই সেই খোঁজ তারা রাখে আমার ভাইরা আমিরুল মুমিন অর্ধদানের খলিফা ছিলেন তিনি একখানা কাপড় নিয়ে একটু জুব্বা বানিয়েছেন সেটা লম্বা হয়েছে জন্য একজন সাধারণ নাগরিক যদি এমন ভাবে দাঁড়িয়ে কথা বলতে পারে এমন ভাবে প্রশ্নের সম্মুখীন করতে পারে তাহলে বর্তমান সমাজে লক্ষ্য করুন আমাদের ওয়ার্ডের ইউনিয়নের একটা মেম্বার চেয়ারম্যান তাকে কি এভাবে বলা সম্ভব আমরা কি পারবো বলেন পারবো পারবো না তাহলে দেখুন রাসুলের আদর্শ দ্বারা অনুসরণ করেছে রাসুলকে যারা নেতা হিসাবে অনুসরণ করেছে তাদের জীবন কেমন ছিল তাদের লাইফ স্টাইল কেমন ছিল তারা কতটা জবাবদিহি করতেন এটা আমরা কোরআন থেকে বুঝতে পারি রাসুলের আদর্শ থেকে বুঝতে পারি